তাই কোন রাতে আসে চাচা? সকালে সন্দীপ তাই তাই মারা গেছে চাষার মজুরি কিন্তু ঠিক মতো দিয়ে দিতে হবে বুঝছো, ইনশাল্লাহ হয়ে গেছে, ঠিক আছে রস বেশি দেখেন হয়ে গেছে গাছ না এতে দুই ওজন পাতি পাতি না মাটি করছি না এটা স্যার রঙিন না মাইরেন না রঙিন আর দেখতে সমস্যা হাইট এই গাছে শুরু বলা তে তে কলই বন্ধ শুরু করছে হ্যাঁ শুরু বলা কই দিন পড়ছে প্রথম গাছের গুড়ি যদি রস খায় উপরে রস খায় গুড়ি গেছে শুকায় হ্যাঁ মরাইল লাগা দূরে দূরে একটা একটা আগে তো শুন দিত আমরা কাছে থেকে রস পাইনি এখন খাইতেছি আপনি রস কেমন হয় রস ধরেন না ও 20-22 কেজি পাই গুড়াই গায় কত কেজি বিক্রি করেন 40 টি হ্যাঁ রস কি ভালো লাইন ধরে রস কি আপনি ভালো নাকি আমি রস পড়ে যাই আর বন্ধু পড়ে যাই রস আছে তো গুড়ি দে গুড়ি তো রস আমার মিছু লাল থাকে না নালের পর তো খেলে বোতল পাচ্ছেনি নাকি পাঁচ লিটারের বোতল না এই গাছের রস কেমন চাষা এই গাছের ভালো না রসটা কি ভালো লক্ষণ দেয়া যা দুইটা দিছে দেড়টা সমান হাফ হাফ এটাও বলে না পাচ্ছিস না তো তাই সমস্যা নেই বাবা আমরা সব আল্লাহর হুকুম দেখিয়া আইয়া রস খাইতেছেন আমরা দেখিয়া যাইতাম মনে কোন গ্যারান্টি আছে আর রাত্রে হয়েছে কি সুন্দর সাদা দেখা গেছে আমরা বিরক্ত করলে এরকম রাত্রি বিরক্ত ও কিন্তু আমার বন্ধু গাছ
তারা রস দিয়ে না তারা গোর বানায় অরিজিনাল গোর আপনি আপনি যে কত করে বেছেন রস? এমনি সকালে 40 টাকা বেছি। রাত্রে আমি দোয়া করেন খুব শীঘ্রই যেন তার বিয়েটা একটা আমি আবার দাওয়াত একটা পাই। আর এই হচ্ছে হলো পায়েল, একটা ছোট ভাই যাক ভালো, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই রস আয়োজন এবং রস তোর একটা সুরক্ষা একটা টোর হয়ে গেছে অপূর্ব অপূর্ব এই শীতের আমাদের শীতের সিজনে প্রথমে শীতের পায়েস খেলাম, এই খেজুর রসের পায়েস খেলাম। মনে হচ্ছে যে তার রান্না দেখে মনে হচ্ছে যে 100 বছরের রমণী, অনেক ভালো রান্না করে। ১৫ বছর পরে খাইলাম।